আল্লাহর প্রশংসা করা লাগবে এক নম্বরে, কারণ তিনি কিতাব দিয়েছেন, কিতাব আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। অলাম ইয়াজা আল্লাহ ইমাজা, এমন কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, বাঁকা কথা নেই, গোপন কথা নেই, তথাকথিত কোনো মারেফতের কথা কোরআনে নেই। অথচ আজ মারেফতের পীর, শরীয়তের পীর ভরে গেছে, কোরআনে তথাকথিত কোনো মারেফতের কথা আরো জোরে বলে, শরীয়ত আর মারেফত আপনাকে বোঝা লাগবে। মারেফত শব্দটা এসেছে কোন জায়গা থেকে? আরাফা ইয়ারিফু, উরফন থেকে এসেছে। তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শব্দের সরাসরি অর্থ কিন্তু এটা না যে ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজে বাধা দাও না। তামরুনা বিল মারুফ, এই যে ভালো কাজের সাথে পরিচিত হওয়া লাগবে, ভালো কাজ যেটা এটার সাথে আপনাকে পরিচিত হওয়া লাগবে। আর তানহা শব্দের শাব্দিক অর্থ বাধা প্রদান করা, বাধা প্রাপ্ত লাগিয়ে দেওয়া। আমি আপনার বাড়িতে যদি চোর ঢোকে, চোর ঢোকার পরে চুরি করে সব নিয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন, এখন আপনি কি করবেন? বাধা দিবেন কি দিয়ে? আপনি তো কথা বললে মার খাবেন, মনে মনে পরিকল্পনা চিন্তা করার দরকার আপনার। এই যে আমার সে লাঠি কই, এই চিন্তা করবেন তো যে আমার সে লাঠি কই, তার মানে কি? লাঠি কই মানে কি? লাঠি কই এই মানে কি? এই যে লাঠি যদি আমার হাতে থাকে, চোরকে আমি এই জায়গায় ঘায়েল করতে পারবো, তার মানে তাকে বাধা দেওয়ার একটা সিস্টেম আমার হাতে আসবে। সম্মানিত ভাইরা, সুতরাং মারেফত শব্দটা আজ আমরা অনেকেই না বুঝে উল্টা দিকে নিয়ে যাই। নামাজ হচ্ছে শরীয়ত, নামাজের যে মাসলা মাসাইল গুলো আছে ওইগুলো জেনে পরিচিত হয়ে বাস্তবে কায়েম করে দেখানো, এর নাম মারেফত। জাকাত হচ্ছে শরীয়ত, জাকাতের যে সিস্টেম গুলো আল্লাহ দিয়েছেন, কি কি সম্পদের জাকাত দেওয়া লাগে, কয়টা খাতে জাকাত দেওয়া লাগে, এই পরিচিত হয়ে আদায় করার নাম হচ্ছে মারিফত। কথা বোঝা যায়নি? তাহলে ইসলামের যে বিধানগুলো এরকম আছে, কোরআন শরীফে ইসলামের বিধান আছে কয়টা? 500, পাঁচটা বই লোকে 500। এই 500 বিধানের সাথে 500 বিধান শরীয়ত, এর সাথে পরিচিত হয়ে বাস্তবে আমার আল্লাহকে কায়েম করে দেখানো, এটা মারিফত। তাছাড়া মারিফত কে কোনো গোপন বিষয়? এই না, তাহলে লাগবে না, বসো। মারেফত বলতে অনেক মানুষ মনে করে গোপন বিষয়, মারেফত কি গোপন বিষয়? এখন যে মারেফতের সিস্টেম চালু হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, এগুলো মারেফত না, এগুলো মায়ের পথ, মানুষ মারার পথ বের করেছে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কোন মারেফতের কথা আমি দেইনি, কোন গোপন কথা দেইনি, যা দিয়েছে সব ওপেন কথা। কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপনে থাকতেও চায় না, ওরাও ওপেন হতে চায়। হযরত ওমর সেদিন মুসলমান হলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, এ কোরআন শরীফ সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন, এ কোরআন শরীফ সত্য? হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে নবী, এ কোরআন যদি আমি মেনে নেই কি হবে? ওই সময় নবী তাকে জানিয়েছিলেন, ফালা তাকুল ইত্তাখাযুল কুরআনা ফালা তাকুলুহুন নার অমাং তারাকাহু মিন জাব্বারিন আসমাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। ডাক দিয়ে বললেন, ওমর, এই কোরআন যদি কেউ আঁকড়িয়ে ধরে, ইত্তেবা করে, অনুসরণ করে, আল্লাহ কোনোদিন তাকে জাহান্নামে দেবে না। শব্দের দিকে খেয়াল করেন, ইত্তাবিউল কুরআন ফালা তাকুলুহুন নার, এই যে ফা আছে শব্দের মাঝখানে। কোন মানুষ যদি কোরআন শরীফ আঁকড়িয়ে ধরে, কোরআনের বিধি বিধান গুলো মেনে চলে, কোনদিন আল্লাহ তাকে জাহান্নামের আগুনে অন্তত দেবে না। আমরা জাহান্নামে যাব না এই জন্যই তো এসেছি, কথা বলেন না কেন? অমাং তারাকাহু মিন জাব্বারিন আসমাহুল্লাহ, কোন দাম্ভিক, কোন রাজশক্তি, কোন পাওয়ার যদি কোরআনে কারিমকে অস্বীকার করে, পেছনে ফেলে রাখে, তাকে আমার আল্লাহ দুনিয়া থেকে টুকরা টুকরা করে বিদায় করে দেবে, তার বাস্তব প্রমাণ রাশিয়া। আরো আসতে বলেন, এত বড় বিশাল দেশ যদি আল্লাহ 12 টুকরা করে দিতে পারে, আমরা তো তাদের তুলনায় কিছুই না। সুতরাং কিছুরা আমার বান্দের কথা মতো যদি কোরআনে কারিমকে পেছনে ফেলে রাখে, আল্লাহর কসম, এই দেশও টুকরা হতে বেশি সময় লাগবে না। কথাটা যতদূর গেছে আপনি টের পাননি? আপনার কি শুনছেন না ঘুমাচ্ছেন? কতদূর গেল টের পেয়েছেন?
এখন তো কথা বলার কায়দা নেই, কথা বললেও দোষ না বললেও দোষ। আমার দাদা ছোটবেলায় আমার দাদা একটা গল্প বলছিল, তিন লোক বসে বসে আছে, এক লোক মনের শোকে কাঁদতেছে, মনের শোকে মানুষ কাঁদে? তা বলছে জি। কমন এলাকার মানুষ মনের শোকে কি করে? হাসে, হাসতেছে মনের শোকে। আর একজন মনের দুঃখে কাঁদতেছে, আর একজন চুপ করে বসে আছে, কাঁদেও না হাসেও না। পাঁচ দিয়ে যাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোক, তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সাংবাদিকের সাথে দেখা, ডাক দিয়ে বলে ভাই এদের নামে কোনো মামলা আছে, এদের ধরে নিয়ে যাচ্ছেন। বলে হ্যাঁ, এরা বিরাট অপরাধী, মারাত্মক অপরাধী, তো এদের নামে কেসটা কি, এদের নামে মামলাটা হয়েছে কোন ধারায়, আপনি একটু বলেন, আমি সাংবাদিক, আমার পেশা, আমার রোজি রুটিয়ার ভেতরে সকালবেলা তো রিপোর্ট করবো যে গাজীপুরের বর্মি থেকে তিনজন মানুষ ধরা পড়েছে, কোন অপরাধী কি লিখবো, আপনি এদের অপরাধটা বলেন। পুলিশ বলছে না বলা যাবে না, এ মারাত্মক অপরাধী। সাংবাদিক চিন্তা করছে আমি লিখবো কি, ওদের একজনকে বলছে ভাই আপনার অপরাধ কি? আমার কোনো অপরাধ নেই, ধরে নিয়ে যাস। লোকটা বলছে আমার অপরাধ এই যে আমি মনের দুঃখে কাঁদছিলাম, এই আমার অপরাধ। আজ আমরা কাঁদতেও পারছি না, কাঁদলে বলবে ওদের জন্য কাঁদছে, হাসতেও পারি না, যদি হাসেন বলবে আমাদের জন্য হাস। আপনি হাসি কান্না বন্ধ করে বসে থাকবেন, ধরে নিয়ে যাবেন। আমার মনে হয় আমার দাদার এই গল্প এখন একেবারে 100 হোক মিলে গেছে, এটা চলছে না। আপনি হাসবেন খবর আছে, কাঁদবেন তাও ঝামেলা, আবার বন্ধ করে বসে থাকবেন চুপ করে, কোরআনে কারিমের মঞ্চ, কোরআনে যে রাজনীতি আল্লাহ নিজে করেছেন ওই রাজনীতির কথা আপনাকে জানা লাগবে, যদি আপনি জান না জানেন তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। সূরা আরাফ 83 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে, যদি কারো সন্দেহ হয় লিখে বাড়িতে যে মিলাবেন, আপনার জীবনে হয়তো মিলেও যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআজাইনা হুয়া আহলাহু ইল্লামারাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি এইভাবে তিনি লিখেছেন। এদিকে তাকান, কার সাথে মিলে যাবে আমি জানি না, আমার সাথে যদি মিলে যায় আমাকে এই মুহূর্তে পরিবর্তন হওয়া লাগবে, আমি তার ফেরেশতা না নাকি, কথা বলেন না কেন? কার সাথে মিলবে আপনি একটু দেখেন তো, কথা বলছে কে? এদিকে তাকান, আসরের সময় দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন, দুইজন ফেরেশতা এসে ডাক দেওয়ার আল্লাহর নবী লোক আপনার যে উম্মত গুলো আছে আপনি এখান থেকে নিয়ে চলে যান, মাগরিবের সময় আসার আগে আমরা আল্লাহর গজব এখানে নাযিল করব। ইল্লামরাতা, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নেবেন না, যাকে নেবেন নিয়ে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না। প্রশ্ন আসতে পারে লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? কারণ কোন নবীর স্ত্রীর চরিত্র পৃথিবীতে খারাপ ছিল না, কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্তকে প্রবেশ করান নাই। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না। এরপরেও যখন গজব নাযিল হয়েছে, হযরত লূত নবীর স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন, কারণটা কি? একটা দুইটা না, আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় 12টা তাফসীর আয়াতের সাথে মিলিয়েছিলাম, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনও ছিলেন না, তার চরিত্র ভালো ছিল, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। গাজীপুর বাসে একটু মেধা খাটান তো, নবীর স্ত্রী তাও যেমন তেমন নবী না, জলিলুল কদর নবী হযরত লূত। নবীর স্ত্রী চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমি পাগলি মাথায় দেন, বড় পীরের মুরিদ, আল্লাহ আমারে জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে, টের পাচ্ছেন? কি দেখে দেবে টের পাচ্ছেন?
কি দেখে যে বেঁচে ছিলেন, এই যে চরিত্রটা বললাম, আপনার চরিত্র ভালো, চরিত্র হিন্দুদেরকে সাপোর্ট করে, রায় দেয়, সমর্থন করে, এরকম মানুষ বাংলাদেশে এখন নেই। কারা আছেন হাত করে তো দেখি, একজন শুধু, আরে একজন দুইজন না, আমি হাসির ফোরাকি দেয়নি। যারা এই যে হাত তোলেননি, আপনি হয়তো বোঝার পরও না হাত তুলে বসেছিলেন। এই দুইজন লোক শুধু না, এখানে হাজারো মানুষ আমরা এই আয়াতের ভেতরে পড়ে গেছি। যারা হাত তুললো না, ওরা কিছু না বুঝে হাত তুলেনি, সব বুঝেছি। কোরআন শরীফের কোন আয়াত যদি কারো বিরুদ্ধে অবস্থান নেয়, কেয়ামতের দিন তাকে মাফ করার মতো কোনো ওয়ে আল্লাহ তাআলা নেই, তাকে জাহান্নামে দেওয়াই লাগবে। কারণ কোরআন শরীফের আয়াত বলবে, ওকে জাহান্নামে যদি না দাও তাহলে তোমার কোরআন থেকে আমাকে কেটে বাদ দিয়ে দাও। আমাদের মতো নাফরমানের কারণে না কোরআন থেকে আয়াত কেটে বাদ দিয়ে দেবে না, বাধ্য হয়ে। আর কোরআন হুজ্জাতুল্লাকা আলাইকা, কোরআন শরীফ হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি বলে হ্যাঁ আল্লাহ একে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন ওর হিসাব আর নেবো না, মাফ করে দেব। আর যদি বলে না ওরে জাহান্নামে দেওয়াই লাগবে, আপনি যদি চৈদ্দটা ফিরের মরিদ হন, ওই কি সহ জাহান্নাম বোঝেননি। চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে যদি লৌত নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর স্ত্রী, তার চরিত্র ভালো ছিল, চরিত্রহীন আসে ছিল না, এরপরেও শুধু সাপোর্ট করে জাহান্নামে গেছে। আর আমি আপনি তো অনেক দূরের মানুষ, আমি জানি না এখানে যত মানুষ এসেছি কার সাথে এই আয়াতটা মিলে গেল। আপনি কি টের পাচ্ছেন কিছু, নাকি না বোঝার ভান করে বসে আছেন? আপনি যদি না বোঝার ভান করে বসে থাকেন, ধরে নিয়ে যাবে কারা? আপনি হাসি কান্না বন্ধ করে বসে থাকুন, আপনার খবর খারাপ হবে, ধরে নিয়ে যাবে, কিছু বলতে পারবে না। আল্লাহ আমাদেরকে আজকের যে তেলাওয়াতটি পায়া, আমি দুইটা আয়াত পড়েছি, কয়টা গুরুত্বপূর্ণ বিষয় আছে এর ভেতরে, মনে করুন সূরা কাওসার, এটা আমিও জানি এর ভেতরে যে কি আছে আপনি এখনো টের পান না। আমি আজ বাংলাদেশের সাথে সূরা কাওসারটা মেলাবো, আল্লাহ যেন আমাকে তাওফিক দেন, জোরে বলেন আমিন। এতদিন যে হারে কাওসার শুনেছিলাম ওই হারে না, এখন বাস্তবতার সাথে যুগের জ্ঞানের আলোকে যা চলছে ওর সাথে কাওসার মেলানো লাগবে। কারণ দিন যত যাবে পৃথিবী তত ডিজিটাল হবে, কথা বলেন এখন। কোরআন কারীম দ্বারা শুনতে এসেছি, এর ভেতরে কোন বাঁকা কথা, গোপন কথা, মারেফতের কথা আর আসতে বল যা আছে সব অপেন। হযরত ওমর মুসলমান হওয়ার পরে তিনি এটা বলেছিলেন, হে নবীরা যদি সত্য হয় তাহলে আর গোপনে থাকবে না, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি একটা মক্কায় মিছিল করি কাবা শরীফে। নবীজি অনুমতি দিলেন, যে কয়জন হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল ওই কয়জনকে দিয়ে তিনি ছুটলেন লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। এটা কি দলীয় স্লোগান না? সেদিন এক মাহফিলে গাইবান্ধাতে লিল্লাহি তাকবীর বলে একজন উঠেছে, পাশে থেকে একজন বোঝা এটা জামাত ইসলামের তাকবীর। আমি বললাম ভাই এটা যদি জামাত ইসলামের হয় আপনাকে তো রাম রাম বলে কবর রাখা লাগবে, আল্লাহ আকবর বলে রাখা যাবে? জিন্দা অবস্থায় যে লোক আল্লাহ আকবর সহ্য করতে পারে না, ও মারা গেলে আল্লাহ আকবর বলে আপনি কবরে রাখবেন, আর আল্লাহ মাফ করে দেবে, অত পাগল হয়ে গেছে। আমি সেদিন যে কোন জায়গায় যেন এসেছিলাম, কর্ম পূর্ণা কোন জায়গায়, আমি মাটি দেওয়ার শিক্ষা গুলো পুরাপুরি বলতে পারি নাই, সময় ছিল না, তুলেছিল রাত করে। খালি মানুষকে কবরে রাখলে শিক্ষা নেওয়া হয়ে যায় না, মিনহা খালাক না কো মফিহা নরই দোকো মামিনহা নকরি দোকো, প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আল্লাহ এই দোয়াটা পড়ে আপনাকে শিক্ষা দিতে চায়, গুরুত্বপূর্ণ তিনটা পাঁচটা আর সাতটা এই বিষয়গুলো, কিন্তু আমরা ওগুলো নেই না, শুধু মানুষ মরে আর গরুর মতো মাটি দিয়েছে যা। হযরত ওমরের বিষয়টা বলছিলাম, তিনি তাকবীর দেওয়ার পরে মক্কার ভেতরে চিন্তা করছে, এত বড় বুকের পাঠাকার মক্কার জমিনে কাবা শরীফে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, ঘর থেকে দরজা দিয়ে জানালা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর, কুকুরের সামনে বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায়,
তাড়াতাড়ি করে ঘরের দরজা জানালা বন্ধ করে বসে, দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হয় আজ বাংলাদেশের 64টা জেলাতে এরকম একজন করে যদি তৈরি হয়, এই দেশ নাস্তিক মুক্ত হওয়ার জন্য 16 ঘন্টায় যথেষ্ট। হযরত ওমর মুসলমান হওয়ার পরে তিনি আর গোপন থাকেননি, বলেন হুজুর আমাকে অনুমতি দিলে আমি অপেন হব। আর আমরা 50 বছর মুসলমান হয়ে বসে আছি, বলেন হুজুর আমি গোপনে আছি। এরপরও গোপনে আমরা অপেন হবে তবে মরণের পরে অপেন হতে চায়। কোরআনে আল্লাহ বলে কোন গোপন কথা আমি দেইনি, যা রয়েছে অপেন কথা। কোরআনের কাছে যারা আছে সবাই কি হতে চায়? সবার অপেন হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আর গোপনে থাকবে? কি হবে? অপেন হয়ে মায়ের খাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শুনতে এসেছি আজকে, অপেন কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারীমের প্রশংসা করতে গিয়ে জানিয়েছেন, অতম্মাতে কালিমাতু রাব্বিকা সিদকাউ ওয়াদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুওয়াস সামিউল আলিম। সংরক্ষণ করেছি, ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোন বাতিল কোন মিথ্যা প্রবেশ করতে পারবে না। পৃথিবীতে এমন কোন কিতাব নেই যার ডান বাম উপর নিচ থেকে মিথ্যা প্রবেশ করতে পারে না, কোন গ্যারান্টি ওয়ালা কিতাব নেই শুধু কোরআন বাদ দিয়ে। কারণ এটা দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই এই জিকির এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাতের ভেতরে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শুধু না, কিয়ামতের পরেও কোরআন শরীফ ঠিক থাকবে না? থাকবে না? কিয়ামতের পরে জান্নাতে মানুষদের সামনে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি? কোরআন। পড়ানো লাগবে, কোন মানুষের জীবনই পড়ে মানুষের জীবন সংশোধন হয় না। মানুষের জীবন যদি সংশোধন করতে হয় কোরআনের জ্ঞান লাগবে। যে কোরআনের আয়াত কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন, যে 90% মুসলমান সেই কোরআনের শিক্ষা আজ আমরা এই দেশে পেলাম না। আর আজকে বলেন এটা কোন দলীয় কথা? ইমানের কথা এটা। 96% মুসলমানের দেশেও যদি কোরআন কারিম দিয়ে শিক্ষা ব্যবস্থা তৈরি করা না হয়, এভাবে চলতে থাকলে 10 বছর পরে আমার মনে হয় চরিত্রবান মানুষ তৈরি হওয়া খুব কঠিন হয়ে যাবে। মানুষকে সবচাইতে চরিত্রবান করতে পারে কোরআন শরীফ। এই জন্য আল্লাহ নামাজের ফরজ আগে দেয়নি, যাকাতের ফরজ আগে দেয়নি, রোজার ফরজ আগে দেয়নি, দিয়েছেন প্রথম ফরজ ইকরা, পড়ো। প্রথম ফরজ হচ্ছে পড়ো। কি পড়বা? বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, রবের নামে। কার নামে? আরো সরে বলেন। আর অনেক ভণ্ড পীর গুলো এই সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছে, বিভিন্ন দরবারে আস্তালায় গাছতলায় একটা তসবি হাতে নিয়ে জোব্বা গায়ে দিয়ে বসিয়ে দিয়েছে, পড়াশোনা করার দরকার নেই। আগেকার জামানা যারা আল্লাহর ওলি ছিল তারা পড়া বাপ দিয়ে কিছু বোঝে নাই, আর এখন এমন আল্লাহর ওলি পড়া বাপ দিয়ে সব বোঝে। আপনি টাকার অধিকাংশ পীরের দরবারে পড়াশোনা নেই, কথা বলে না কেন? পড়াশোনা আছে। আপনি সালাত ও আতুল জাকাত এই শব্দটা দিয়ে বাংলাদেশে একটা পীর নিয়ে আসে তো আপনি? আপনি সালাত আতুল জাকাতের ব্যাখ্যা সঠিকভাবে করতে না, আপনি সালাতের ব্যাখ্যা অনেক পীর করতে পারবে। নামাজ কায়েম করো কিভাবে করবা নামাজের সিস্টেম গুলো মাসলা মাসায় বলতে পারবে, কিন্তু আতুল জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে কি করে এটা আদায় করতে হয় একটা পীর নিয়ে আসেন যে সঠিকভাবে
ইসলামী অর্থনীতির বিষয়গুলো ব্যাংকিং ব্যবস্থার সাথে মিলিয়ে বলতে পারি। ব্যবসা করতে হলে যে তিনটা নিয়ম আছে, এই তিনটা নিয়ম অনেকে জানেই না, বাবা শাহ হালাল সব হালাল। এই নিয়মে ব্যবসা করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুদের মারাত্মক যে বিষয়টা, সুদ ছাড়া নাকি ব্যাংক চলে না, সুদ ছাড়া যদি ব্যাংক না চলে তো সৌদি আরব কিভাবে চলছে কথা বলে না কেন? জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম না হবে, এদেশে যদি ফেরেশতাও বাস করে সেও শুদ্ধ, কারণ ডাইরেক্ট না করে ইনডাইরেক্ট হবে। কারণ এই যে টুপিটা মাথায় দিয়েছি, এটা যে গার্মেন্টস তৈরি হয়েছে, ও সুদে ব্যাংকের মাধ্যমে সুদের টাকা দিয়ে ব্যাংকটা বানিয়েছে, ওই গার্মেন্টসটা বানিয়েছে, ওখান থেকে তৈরি হওয়ার পরে আমি কিনে মাথায় দিচ্ছি, হয়তো ডাইরেক্ট আমি সুদ খাই না কিন্তু ইনডাইরেক্ট এর ভেতরে আছে না। এখানে তিনটা নিয়মে ব্যবসা করা জায়গা আছে, কয়টা? যদি আপনারা মানতে পারবেন কিনা আমি জানি না, কি বাদ দিয়ে বলি, মশা রাখা, মদা রাখা, মরা বাহা, ভালো করে বোঝে, এটা দুনিয়ার কাজ না আখেরাতের কাজ। কারণ কারো হালাল রুজি যদি তৈরি না হয়, সব ইবাদত বন্ধ কি করে করে মাথা কথা বলবে না, আপনারা বোঝেন না। কোরআনে কারিমে যত জায়গায় ইবাদতের কথা আমি পেয়েছি, তত জায়গায় আল্লাহ আগে জানিয়েছেন, ইয়া আয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 172 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটা খাবে ওটা যেন হালাল হয়। তুমি যে কর্মজীবন বানিয়েছো, এই কর্মজীবন যেন হালাল হয়, হারাম যেন না ঢোকে। ওটা যদি পায়খানা সাফ করা হয় তাও খারাপ কাজ না, কাজ করে ফেলেই হইল, কথা বলে না কেন? আমরা মনে করি বাংলাদেশে আল্লাহর ওলি মনে হয় আট বসে বসে আছে, ফোরফোরায় বসে আছে, চরমনায় বসে আছে, দেওয়ান বাকি বসে আছে, রাজার বাকি বসে আছে, এগুলো মনে হয় আল্লাহর ওলি। কে বলি আল্লাহর ওলি কারা? আপনি না দেড় হাজার বছর আগে নবী জানিয়েছেন, আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর ওলি, যারা বাস্তব জীবনে পরিশ্রম করছে, কারণ মানুষকে আল্লাহ বানিয়েছে কাজ করার জন্য। লাকদ খলকনাল ইনসানা ফি কাবাদ, ফি কাবাদ মানে কি? কঠোর পরিশ্রম করার জন্য আল্লাহ মানুষকে বানিয়েছে। আল্লাহ বানালে পরিশ্রম করার জন্য, আর কোনো কাজ নেই, শুধু বসে বসে খায়। ওকে আল্লাহর বন্ধু না শয়তানের? জোরে বলুন। বাস্তবে আল্লাহর ওলি যদি দেখতে চান, এই গাজীপুরে যে লোকটা দুই মণি বাস্তা পিঠের উপরে নিয়ে তিরাকে তুলতেছে, ঠেলা গাড়ি করেছে, ঠেলে নিয়ে যাচ্ছে, শরীর দিয়ে ঘাম ছড়ে, ওটা আল্লাহর ওলি? আপনি আল্লাহর ওলি খোদার জন্য আর বসে যাওয়ার দরকার না। যে লোকটা তার কর্মজীবনে সঠিক, যদি মানুষকে ফাঁকি না দেয়, ওটা যদি রাস্তা ঝাড়ু দেওয়া হয়, ওটা ভালো কাজ, কথা বলুন। আল্লাহর ওলি ধরতে পায় না, দরবারে যাচ্ছে, কে বলেছে আল্লাহর ওলি? আল্লাহ শত্রু, তাদের কোনো কাজ নেই, কাম নেই, বসে বসে খায়, এখন থেকে বসবে না, এটা আল্লাহর প্রকাশ্য শত্রু। আল্লাহর ওলি ওইটা যে পরিশ্রম করে খায়, ওদের শরীর ঘাটায়, তার মেধা খাটায়, তার লেখনী খাটাচ্ছে, তার বক্তব্য খাটাচ্ছে ইসলামের জন্য, মানবতার জন্য, এর সাইজে বড় আল্লাহর ওলি আর পৃথিবীতে নেই। এটা একটু লোভের কাজে বাকি মারা থাক না, তো আগে কিন্তু হালাল খাবারের কথা, এরপরে অস্তুর হলেন না আমাকে ডাকো, আল্লাহ কি সিরিয়াল ভুল করেছে? আল্লাহ যদি বলতেন অস্তুর হলেন না, তো লোভের কাজে বাদ, আগে আমাকে ডাকা ডাকি করো, পরে চা পারো হালাল খেয়ে। এখানে অনেকে মনে করে আগে যা করি করি, পরে একবার হজ করে আল্লাহর ওলি হয়ে যাব, সারা জীবন আকাম চলছে, শেষ বয়সে হজ করে আল্লাহর ওলি না, আগে হালাল খাবার তৈরি করেন, হালাল পরিবেশ বানান, হালাল কর্মজীবন তৈরি করেন। আমাদের কুষ্টিয়া ডিআরবি কে বলেন মজনু সাহেব, নাম শুনেছেন? মজিবা রহমান মজনু, প্রত্যেকবার 190 জন, 210 জন এরকম হজে পাঠায়, ওনার যে ফ্যাক্টরিতে যারা কাজ করে, এই যে তার ডিআরবি তার ক্যাম মেটার, এত টাকা খরচ করে হজে পাঠায় কেন? কারণ আমি দেখেছি ছোট্ট এই মেঘা দিয়ে চিন্তা ভাবনা করি, হজে পাঠালেও টাকা খরচা হয়,
ও হজ করে আসলে ওই মানুষগুলো অন্তত ঘুষ খাবে না, অন্তত দুই নাম্বারই করবে না, ফাঁকি দেবে না। রোগপুরে যে সিএনজি ফিলিং স্টেশন আছে, গ্যাস পাম্প আছে, ওখানে যারা দায়িত্বে আছে ওর ভেতরে দেখলাম একজন হাজি হজ করে এসেছে, ওনাকে গত বছর হজ করে নিয়ে এসেছে। অন্যান্য যারা সিকিউরিটি গার্ড আছে তাদের মামা দেওয়া লাগে না, এদের ভেতরে ঢুকতে দেয় না, আর ওই লোকটাকে দিয়েও জোর করে নেয় না। হ্যাঁ আমি হজ করে আসলাম এই জিনিস নেবো। মজনু সাহেব এটা বুঝেছে যে এরকম প্রত্যেকটা লোক যদি হজ করে আসে আমার ফ্যাক্টরিতে, হজ করে যে টাকা খরচ হচ্ছে তাতে ডবল টাকা লাভ হবে। মানে কথা বোঝাতে পারিনি, আমি যদি কাজ না করে, হালাল খাবারের পরিবেশ তৈরি না করেন, আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য আমি আশা করছি আমাদের হালাল খাবারের পরিবেশ আগে তৈরি করা দরকার। কিসের পরিবেশ? কেন আল্লাহ হালাল খাবারের কথা প্রথমে দিলেন? একটু তাকালে দিকে, আপনার ওযু নেই, মাগরিবের নামাজ আরম্ভ হয়ে গেছে। এখন যদি মনে করেন আমার ওযু নেই, মাগরিবের নামাজ তো শুরু হয়ে গেল, ওযু করতে গেলে আবার তাকবীরুল্লাহ পাবো না, দরকার নেই, পরে দুইবার ওযু করে নেব, এখন নামাজ ধরো দুইবার ওযু করলে নামাজ হবে? আগে ওযু এরপরে নামাজ। আল্লাহ সিরিয়াল দিলেন কোনো মিন তাজ্জিবাতি মারা সাক না, আগে হালাল খাও এরপরে আল্লাহকে ডাকো। হালাল হলে খাওয়া যাবে না, হালাল হলে খাওয়া যায় না, অনেক হালাল জিনিস আছে কিন্তু খাওয়া যায় না, কারণ রুচিতে নেয় না। এই যে নাক দিয়ে যেটা আছে এটা কিন্তু হালাল, এটা কি আমি বানিয়ে বলছি হালাল? এটা হালাল জিনিস মুখের যে থ্রো থ্রো এটাও হালাল, কিন্তু কেউ যদি